চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাব্লিউ বি জেইবি অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের জেএনএম অ্যান্ড এনএম নার্সিং কোর্স দু হাজার বাইশের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করবো তো ডাব্লিউ বি জেইবি এন অ্যান্ড জেএনএম নার্সিং কোর্স দু হাজার বাইশের একটি নতুন লিস্ট পাবলিশ করে দিয়েছে তো এই লিস্টে কিন্তু এখানে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হতে চলেছে তো এখানে আপনারা কাদের কাদের এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে কবে ফিজিক্যাল ভেরিফিকেশান রয়েছে তো সেই সব কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ বিজেইবি ডট এনএসি ডট ইন তো এখান থেকে কিন্তু এখানে আপনাদের এনএম অ্যান্ড এন এর একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তো এনএম অ্যান্ড এন এর কিন্তু এখানে আপনাদের যে এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে তো সেই এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু এখানে আপনাদের হতে চলেছে বারোই জুন দু হাজার বাইশ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বারোই জুন দু হাজার বাইশেই কিন্তু এখানে আপনাদের টেন্টিভ ডেট অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে বারোই জুন দু হাজার বাইশ সানডে তো এবার আমরা সরাসরি আজকের গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেটটি দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু অফিসিয়াল পিডিএফটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট ডাব্লিউ বি জি ইবি থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড সবার উপরে লিখে দেওয়া রয়েছে এ কু থার্টিন স্ল্যাশ ওয়ান সেক্টর ফাইভ সার্লিক সিটি কলকাতা এখানে হেল্প ডেস্ক দেওয়া রয়েছে তো তার নিচে এখানে ডেট আর এখানে কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তো এখানে কাদের করতে হবে এখানে লেখা লেখে দেওয়া রয়েছে তো এখানে কিন্তু অনেক প্রায় এখানে এখানে অনেক ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডাকা হয়েছে ফিজিক্যাল ভেরিফিকশানে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ পি স্ট্যাটাস তো এখানে এর নিচে আমরা আসলে দেখতে হবে এখানে এক দুই তিন চার করে মোট উনিশটি পেজ রয়েছে তো এখানে আমরা এক এক করে জানবো অল পি ডাব্লুডি ক্যান্ডিডেটস অফ এন এম অ্যান্ড জে এন এম দু হাজার বাইশ হু হ্যাব হচ্ছে ক্লেইমড পি ডাব্লিউডি স্ট্যাটাস ফর দ্য পার ফর দ্য পার্প অফ হচ্ছে রিজার্ভড সিটস আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট দে মাস্ট রিপোর্ট অ্যাট দ্য আইপিজি এমই আর ইন এস এস কে এম হসপিটাল কলকাতা তো এখানে আপনারা যা যা ডাব্লিউর স্ট্যাটাস দিয়েছেন তো আপনারা আপনাদের যাদের যাদের দু হাজার বাইশে এন এনএম অ্যান জিএনএম নার্সিং কোর্স ফর্ম ফিল আপে পিডব্লিউর স্ট্যাটাস সিলেক্ট করছেন তো আপনাদেরকে কিন্তু এখানে এখানে এই এস কে এম কলকাতার এস এস কেম হসপিটালে কিন্তু এখানে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশানে কিন্তু ডাকা হচ্ছে তো ওখানে ডেট দেওয়া হচ্ছে কবে কপে আপনাদের যেতে হবে তেইশে মে থেকে শুরু হচ্ছে তেইশে মে পঁচিশে মে সাতাশে মে ছয় জুন সাতই জুন আটই জুন কিন্তু এখানে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকশনের জন্য যেতে হবে আপনাদের যাদের যাদের পি পি স্ট্যাটাস দেওয়া রয়েছে তারপরে বলতে রয়েছে এখানে টাইম দেওয়া রয়েছে সাপলি অ্যাট নাইন এম এস পার দ্য শিডিউল গিভেন বিলো ফর ভেরিফিকেশন অফ দেয়ার ক্লেমড পি স্ট্যাটাস তো আপনারা যে পি স্ট্যাটাস দিয়েছেন তো সেগুলো কিন্তু ভেরিফিকেশনের জন্যই কিন্তু এখানে আপনাদের ডাকা হচ্ছে তার পরবর্তীতে বলা হচ্ছে যে অ্যালটমেন্ট অফ পি স্ট্যাটাস পি সিটস ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য ডিসেবিলিটি টাইপ অ্যান্ড হচ্ছে পার্সেন্টেজ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ফ্রম দ্য ভেরিফেশান উইল নট বিভয়েডেড এনি পিডাব্লিউডি র্যাঙ্ক তো এখানে কিন্তু আপনার যদি এখানে থাকেন তো আপনাদেরকে কিন্তু কোনো পি ডাব্লিউডি পি র্যাঙ্ক দেওয়া হবে না তার পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে অলসো দ্য ভেরিপশান ইজ অর্গানাইজড ওয়ান্স অনলি তো এটি কিন্তু একবারই হবে দুস হু ফেল টু অ্যাপেয়ার ফর ভেরিফিকেশান ফর এনি রিজন অ্যাজ পার দ্য গিভেন শিডিউল ক্যান নট বি গিভেন এনি ফার্দার অপরচুনিটি তো আপনার যদি এই ভেরিফিকেশানটি কিন্তু কোনো কারণে আপনি যদি ফেল করে ফেলেন তো আপনার আপনাদেরকে কিন্তু কোনো ফার্দার অপরচুনিটি কিন্তু দেওয়া হবে না তার পরবর্তীতে এখানে আপনাদের বিভিন্ন কী কী নিয়ে যেতে বলা হয়েছে এখানে জানিয়ে দেওয়া হয়েছে দে মাস্ট ক্যারি অরিজিনাল অফ অল রিলেটেড ডকুমেন্টস তো এখানে কিন্তু আপনাদের যাবতীয় কিন্তু অল রিলে অল কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে অ্যান্ড রিপোর্টের একটু এখানে লেখা দেওয়া হচ্ছে ডক্টর এখানে বলে দেওয়া রয়েছে পুরো ডিটেলস তো এবারে আমরা নিচে এখানে ডিটেলস জেনে নেব এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে নেম দেওয়া রয়েছে আর এখানে শিডিউল দেওয়া রয়েছে আপনাদের কবে কবে যেতে হবে তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে আপনাদের নামের পাশে অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখে নেবেন এবং তার সাথে সাথে আপনাদের কবে এখানে ডাক পড়েছে ফিজিক্যাল ভেরিফিকেশান জন্য তো সেই ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেটটাও কিন্তু আপনারা এখান থেকে জেনে নেবেন মোট উনিশটি পেজ রয়েছে আর এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং পরবর্তী জেএনএম অ্যান্ড এনএমের আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা সরাসরি চলে এসেছি একবারে নিচের পেজে তো এখানে এখানে সর্বশেষ ক্যান্ডিডেট যে রয়েছে সাতশো নিরানব্বই তো এখানে সাতশো নিরানব্বই জনকে কিন্তু এখানে পিডাব্লিউডি পিডাব্লিউডি স্ট্যাটাসের জন্য ফিজিক্যাল ভেরিফিকেশনে ডাকা হচ্ছে তো আপনারা যা যারা এখানে পি ডাবলিউডি পি ডাব্লিউডি স্ট্যাটাস দিয়েছেন তো আপনাদেরকে কিন্তু অবশ্যই এখানে সঠিক সময় কিন্তু যেতে হবে সেই এস এস কেম কলকাতার এস কেম হসপিটালে ফিজিক্যাল ভেরিফিকশনের জন্য স্ট্যাটাস স্ট্যাটাসের তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ